76তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার আগরতলায় সুবিশাল বাইক র্যালির আয়োজন করে সদর মহকুমা প্রশাসন। প্রধানমন্ত্রীর হাড়ঘাট তিরঙ্গা আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে এদিন শহরের বনেদে স্কুল উমাকান্ত একাডেমিতে এক অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হয় এই বাইক র্যালির। এদিনের অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা, জেলা শাসক ও সদর মহকুমা শাসক সহ অন্যান্যরা। যাদের আত্মবলিদানে আজকে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করে আমরা বিভিন্ন কার্যক্রম নিচ্ছি। আমরা কার্যক্রম নিচ্ছি দেশাত্মক বোধ, সেটা মানুষের মধ্যে জাগৃত করার লক্ষ্যে এই কার্যক্রম। এবং আজকের এখানে মাননীয় এসডিএম সাহেবের উদ্যোগে এবং ওনার অফিসের তরফ থেকে যে বর্ণাঢ্য র্যালি এখানে আয়োজন করা আছে তার জন্য আমি ওনাকে ধন্যবাদ দেব। এবং আমার সামনে যারা ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলের এখানে উপস্থিত আছেন, গার্জিয়ানরা এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য আধিকারিক যারা উপস্থিত আছেন সবাইকে আজকে আজাদী কে অমৃত মহোৎসবে এবং হর ঘর তিরঙ্গার যে অভিযান চলছে সেই উপলক্ষে এবং 75তম যে স্বাধীনতা দিবস আমরা বর্ষ পালন করতে যাচ্ছি এর জন্য সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।